সো ভাই লোক, ফাইনালি আজকে আমরা সবাই আমাদের পুষ্পা ভাউয়ের দর্শন করে নিয়েছি। কারণ আজ আমাদের সবার প্রিয় আল্লু অর্জুনের বার্থডে। তো ফার্স্টে জানিয়ে দেবো হ্যাপি বার্থডে স্টাইলিশ স্টার। অ্যান্ড আল্লু অর্জুন যেন স্টাইলিশ স্টার বলা হয়, তার বেস্ট অ্যান্সার হচ্ছে এই পুষ্পা 2 এর টিজারটা। কারণ এই টিজারটা শুধুমাত্র মাসি টিজার ছিল না, এই টিজারের ভেতর আমরা ডাইরেক্টরি ক্রিয়েটিভিটি প্লাস আল্লু অর্জুনের স্টাইল সোয়াঙ্ক দেখতে পেয়েছি। যেমন ওই পা দিয়ে শাড়ির আঁচল তোলার সিনটা, প্লাস শেষে যে হাঁটার স্টাইলটা, তো সেই সব সিনগুলো দেখে ভাই পুরো পিওর গুজবাম্পস এসেছিল আমার। আর এই টিজারটাকে আমরা মুভির টিজার একেবারেই বলবো না, কারণ এটাকে আল্লু অর্জুনের টিজার বলা যেতে পারে। কারণ মুভির কোনো ক্যারেক্টার কিন্তু ওনারা রিভিল করেনি, শুধুমাত্র আল্লু অর্জুনের একটা অবস্থার আমাদের দেখিয়েছে একটা ছোট টিজারের মাধ্যমে। যেটা একটা ভালো ডিসিশন আমি বলবো মেকার্সের, কারণ মেকার্সরা অন্য কিছু রিভিল করতে চায় না, এখন থেকে ক্যারেক্টার্সগুলোকে রিভিল করতে চায় না। তো সেই অনুযায়ী আল্লু অর্জুনের বার্থডেতে আল্লু অর্জুনের একটা ছোটখাটো টিজার বার করে, যেটা একেবারে ঠিক ডিসিশন আমার মনে হয়েছে। কারণ এই মুভিটা রিলিজ পেতে এখনো অনেকটা সময় বাকি আছে, বাট আমরা যারা দর্শক আছি তারা আর ওয়েট করতে পারছি না বস, আর ওয়েট হচ্ছে না। কারণ এই বছরে সব থেকে বড় মুভি হতে চলেছে আমাদের এই পুষ্পা 2 মুভিটা। অ্যান্ড টিজারের শেষে আমরা এটাও জেনে গেলাম যে পুষ্পা 2 মুভিটা কিন্তু নিজের অরিজিনাল রিলিজ ডেটেই রিলিজ হবে, মানে 15 আগস্টে রিলিজ হবে। এই রিলিজ ডেটে কোনো চেঞ্জ হবে না। অ্যান্ড যারা এইটা ওয়েট করেছিল সিঙ্গাম 3 ভার্সেস পুষ্পা 2 আমরা ক্লাস দেখবো, বাট আমার মনে হয় না যে সিঙ্গাম 3 পুষ্পা 2 এর সাথে ক্লাস করবে। কারণ পুষ্পা 2 এর সামনে দাঁড়াবে এমন দম কারুর নেই। বাট সাপোজ যদি আমি ভুল প্রমাণিত হয়ে যাই, যদি দুটো মুভিরই ক্লাস হয়ে যায় একই দিনে, তাই কিন্তু এটা শিওর যে দুটো মুভি বক্স অফিস কালেকশনেই ড্যামেজ আছে। কারণ আমরা জানি দুটো মুভি দমদার মুভি, আর তারপরও পাবলিকের ফার্স্ট চয়েস অবভিয়াসলি পুষ্পা 2 টাই হবে। সো যারা সিঙ্গাম 3 এর মেকার্সরা আছে তারা এই জিনিসটাকে নিজের ইগোতে না নিয়ে তারা যদি এই সিঙ্গাম 3টাকে এক দু মাসের জন্য পোস্টপন করে দেয়, তাহলে কিন্তু সেই ডিসিশনটা তাদের জন্য একটা লাভজনক ডিসিশন হবে। কারণ পুষ্পা 2 এর হাইপ ঠিক সেই দিনটাই ক্রিয়েট হয়ে গেছিল যেদিন এই পুষ্পা 2টা অ্যানাউন্সমেন্ট হয়েছিল, বা বলা যেতে পারে যেদিন এই পোস্টারটা রিলিজ পেয়েছিল সেই দিন থেকে বাপ্পাই পাবলিক পুরো পাগল হয়ে গেছিল পুষ্পা 2 এর জন্য। বাট আজ যখন আমরা আল্লু অর্জুনকে সেই অফতারে দেখলাম, সেই খতরনাক অফতারে দেখলাম, যখন অ্যাকশন করতে দেখলাম, তখন তো ভাই সেই সব সিনগুলো যে পুষ্পা ওভারলোড হয়ে গেল। বাকি তোমার কেমন লাগলো এই পুষ্পা 2 এর টিজার বা পুষ্পা 2 দ্য রুল এর টিজারটা? তুমি অফকোর্স কমেন্টে জানাতে পারো। আমি তো আমার কথা বলি, গুসবাম্পস ভাই, পুরো গুসবাম্পস ছিল এই টিজারটা। অ্যান্ড এইবার একটা কথা সোজাভাবে পুষ্পা বলে দিয়েছে যে আব রুল হোক আপ পুষ্পা, মানে বক্স অফিসে রুল হোক আপ পুষ্পা। সো তোমার কেমন লাগলো অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। সো বাই।